মিয়া সুন্দর করে মালাই মারকে এক কাপ চা খাও তো ভাই। বেটা ফাজিল, এক কাপ চা বানাতে এক সপ্তাহ সময় লাগে নাকি? হ্যাঁ, আপনাকে তো চা খাইতে বলি নাই। আপনি 7 দিনের মধ্যে বকেয়া বিলগুলো পরিশোধ করবেন, তখন চা খাই। এই মতি, তুমি আবার কি ভাবো? এইসব টাকা পয়সা কি আমার কাছে এই যে 5 টাকা 10 টাকা মনে করো যে কি ব্যাপার? এগুলো কিন্তু আমার কাছে হাতের ময়লা। আমি যদি জাস্ট এরকম করি, এই যে বান্ডিল বান্ডিল টাকা, তোমার কিন্তু ঘরে ঘরে পড়বে। টাকার ভার যে কত ভার সেসব নিতে পারবে না, তারপরে কাজ হয়ে যাবে, সেই জন্য পালাই না। বুঝতে পারছো ব্যাপারটা? চা বানাও ভাই। মামা, আপনি ওনাকে চা বানিয়ে দেন, টাকা আমি দেবো। তাই নাকি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে চা খাওয়াচ্ছেন। আচ্ছা, আপনি কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক নাকি? মানে কি? মানে ঔপনিবেশিক আমলে, মানে ইংরেজের সময় বাঙালিদের মাংনা মাংনা চা খাওয়াতো। যখন চায়ের টেস্ট পেয়ে গেল, এই তো ফেরে, তারা একদম ব্যবসাপাতি শুরু করে মেলা মাল টাল নিয়ে চলে গেল ইংল্যান্ডে। মামা, চা বানানো বন্ধ করেন, চা দিতে হবে না। আরে না না না, চা চা বানা না। আসলে কি যে আমি খুব ফাজলামো করলাম, হয় কি যে মানে খুব যদি চায়ের নেশা টান ধরে, মানে তখন আমার কেমন কেমন জানা লাগে, তখন খুব ফাজলামো চলে আসে। আসলে হয়েছে কি জানেন, যে ওই ও এই বেচারা আমার থেকে 332 টাকা পাওনা পায়। সেই জন্য তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শোনো জগতে যাই কিছু করো, বাকি বাট্টা নিয়ে কখনো ফাজলামি করো না। এই কথা কি আসলে রবীন্দ্রনাথ বলেছেন? এটাও ফাজলামি করলাম, বুঝতে পেরেছেন? মানে বললাম না, চায়ের নেশা পেয়েছে, দুষ্টামি করলাম আর কি, অন্য কিছু না। এই দেখে কিছু না, রবীন্দ্রনাথ বলেছেন যে যাই কিছু করো, চিঠি দিতে। আমার একটা কাজ করে দিতে হবে, আমার স্যান্ডেল জানা ছিঁড়ে গেছে বুঝছেন, আশেপাশে কোনো মুচি নাই, আপনি প্লিজ একটু সেলাই করে নিয়ে আসুন না। আমি যেতে পারি, আপনি একটা কাজ করেন, স্যান্ডেলটা এখানে দিয়ে দেন, আমি ঠিক করে আনছি। কিন্তু ওই যে ওই টাকাটা, যে ওই 332 টাকা, ওইটার ব্যাপারটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই 332 টাকা দিচ্ছে, দেখেছো? খামাখা লোকজন কিন্তু ভুল বোঝো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসব বলতে বলতে বলো। থ্যাংক ইউ ভেরি মাচ, যাচ্ছি না। চলে গেল কিসের জন্য?
আপনি আমার সাথে কেন তেজ দেখাইতেছেন? আরে তেজ কি, তেজ কি খামাখা দেখাইতেছে রে ভাই? এমনি তো আপনার দাপের মধ্যে আচ্ছা ভাই বান্ধব, এই যে ভালো কথা সেটা জানিতেছি, কিন্তু এই যে আমার যে পুরনো বাকি টাকা সেই মহিলাকে দিয়ে গেছে, মেটে দিয়ে গেছে? হ, আপনি বকেয়া টাকা সব শোধ করে দিচ্ছে, এখন যে চা খাইতেছেন এটার বিলও দিয়ে দিচ্ছে। এটাকেও দিয়ে গেছে? বলো কি। আচ্ছা আমার তো মনে হইতেছে এই মেয়েটা আসলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক, অনেক টাকা পয়সা আছে। হ, আপনি তো একটা কোম্পানির লোক, অবশ্য আপনার কোম্পানিটা এখন লসের মধ্যে আছে। আমি আবার কোন কোম্পানির লোক? কেন, টোটো কোম্পানির লোক? টোটো কোম্পানির লোক না, আমি টোটো কোম্পানির লোক। আপনি কাপটা ভাঙলেন কেন? কাপে কি করছে, ভাঙলে আমারে ভাঙতেন? আমি টোটো কোম্পানির লোক, এটা আমার স্টাইল, এক কাপে দুইবার চা খাই না, এরপরে ধর আসবো আরেকটা কাপে বানা দিবি, আর এখন যদি চা খাবার চাই আরেকটা নতুন কাপে দিবি। কাপে টাকা দিবো কে? এই কথা আওয়াজ কম, টাকা দিবো যে স্ট্যান্ডে কোমরে মেয়েটা আছে না, সে টাকা দেবে। এখানে লেখা থাকবে জুতাওয়ালির সন্ধান চাই, নিচে লেখা থাকবে জুতাওয়ালি তুমি যেখানেই থাকো অতি সত্বর ফিরে এসো, ফিরে এসো জুতাওয়ালি, তোমার জুতা নিয়ে যে ঘুরছে, মানে তোমার জুতা আজ শয্যাশায়ী আর জুতা নিয়ে যে ঘুরছে সে ধরাশায়ী, এটা লিখবে সুন্দর করে। ফাজলামো করেন? না ফাজলামি করবো না, আমি সত্যি বলতেছি, এটা আপনি লেখেন। ঘটনা হচ্ছে কি যে আপনি যদি মানে এই বিজ্ঞাপন ছাড়া জুতা লিখে পান তাহলে বিজ্ঞাপন দেওয়ার কোনো দরকার নেই, প্রমিস। আপনি আর তোমার পত্রিকা, পত্রিকার লোক আপনার সঙ্গে ফাজলামি করবো, পাগল হয়েছেন নাকি? হ্যাঁ আপনি একটু বসেন, দেখছি সাজ্জাদ একটু আমার সাথে আসো, আপনার জুতাটা একটু। ও হ্যাঁ জুতা হ্যাঁ। আরে না টাকা পয়সা আছে নাকি নতুন মোবাইল কিনবো? কিছু না রে, কিছু লুকে নেই। দেখি ভাই, দেখি দেখি ভাই। আরে না রে, কিছু না রে ভাই, আমার মনে হয় কিছু লুকে দিচ্ছে ভাই। এই যে ছোট ভাই, বড় ভাই সম্বন্ধে একটা ধারণা দিলে অবৈধ কিছু, তাহলে দেখি ভাই দেখি। নিজে অবৈধ তো, অবৈধ সবকিছু করে বেড়াও, ঘুরে বেড়াও, পড়াশোনা থাকা অবস্থায় করতে অবৈধ জিনিস লুকেছে না? আর তুই কি করলাম, কি কিনছি? মোবাইল কিনছি না, গাদার বাচ্চা দেখ, তোরা দেখ, তোরা তো পড়াশোনা বাদ দিয়ে এনে এ মোবাইল নেই, রিসার্চ এনে মোবাইল দেখছ, গাদার বাচ্চা এনে দেখছ, সব জিনিস দেখছ, হাঁপড়ে দিয়ে ইচ্ছা করে এখন। তখন বাপ সব কি জানো, সে যে পরীক্ষা হলে যারা পরীক্ষা দেশ না, কেউ যদি ভালো লেখে ওই খাতা টানাটানি করো, সেটা তো আর পারলে ব্যাগ টানাটানি শুরু করছে। বোন রে ভাই, ঘটনা হচ্ছে কি, টাকা পয়সা তো নাই, আমি চার দোকানে চা খেতেছি, চার দোকানে পড়ছে বাকি, এক সুন্দরী মেয়ে দেখলাম, বলে বাকির টাকাও দিয়ে দিব, এগুলো আছে ফাইন। তার বিনিময়ে এই স্যান্ডেলটা সেরে নিয়ে আসলে সিরায় গেছে, সারতে গেছে, এটা মেলা ঘটনা করছে ভাই, অনেক ঘটনা করছে। এখন এই স্যান্ডেল নিয়ে ঘুরতেছি, স্যান্ডেল আনলে এটা ফেরত তুমি কিভাবে তুমি বুঝে উঠতেছি না, মেলা ঝামেলা হচ্ছে, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে। আমি তো তোমার দোকানে যেতেছি রে ভাই। ভাই আমি কারণ বাজারে যেতেছি, কাম আছে তো। ও কারণ বাজারে যেতেছো, তাহলে একটা কাজ করো, কারণ বাজারে তোমার মাল সামান তোলার পরে বুঝছো, তুমি স্যান্ডেলটা
আপনি যাই কোন আমি সবসময় করে দিব, কিন্তু আজকে আমি পারবো না, আমার তারা আছে, আমার যাইতে দেন। যাও ভাই যাও, সেই জন্য বলে না সব লোকের আদর ভালোবাসা দিও না। হ্যাঁ যাও, মজার কাছে যাও, বাকি জীবনে সব কাম করে দেবো। আরে ঠিক আছে, যাও না, যাও যাও যাও, টাকা পয়সা সব শোধ হয়ে গেছে, তো এখন তো এসব কথা কই ভাই? হ্যাঁ মহাজন ছিল আমারে। টাকা তুলতে ভাল লাগে না, আর কতদিন এই জীবন কাটাবো আমরা, কি করবো? আমাকে কপালে এটা টাকা না তুললে খামো কি? আর আমাকে বিয়ে করতে হইব না, যৌতুক ছাড়া আমাকে কেন বিয়ে করবো? কে মতি মেয়ে তো তোরে বিয়ে করবা চাই, তুই যদি হারে বিয়ে করস তাহলে তো তোর আর যৌতুক লাগতেছে না। চাইলেই কি আর সব কিছু পাওয়ান যায় রে? চাইলেই সব কিছু পাওয়ান যায় না। ও গোজা তারা আমার গোজা ভিন্ন, এটা কোনোদিন দেখ তুই মতো মেয়েরে বিয়ে করবার পারস কিনা। আর দেবো মেয়েতে এমনি এমনি ঘুরে দেখি আমি কিছু করবার পারি কিনা, যদি পারি তাহলে আর আমাকে চিন্তা নাই গা। তুইও আসিস, চল জামুগা। হ্যালো, জুতালের বিজ্ঞাপন কি আপনি দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, কোনো অসুবিধা আছে আপনার? দুনিয়াতে যত মুশকিল তত আসান, তুই এই মুহূর্তে জুতাওয়ার দরবারে চলে আয়, তোর সব সমস্যা সমাধান হয়ে যাবে। এই এই আস্তে, আপনি আমারে তুই তুই করে করে কথা বলতেছেন কেন? আরে বুকা, তোকে তুই বলছি আপন বেবি, তাই নাকি? আচ্ছা শোনেন, আপনি কি কোন মানে কোন জুতার রিপ্রেজেন্টেটিভ নাকি জুতা চোরের দালাল, মানে কি ব্যাপারটা কি একটু খুলে বলেন। আমি জুতা বাবার একজন মুরিদ, আগে আমার জুতা সবসময় চুরি হইতো, আর জুতা বাবার কাছে আসার পর থেকে এখন আর আমার জুতা চুরি হয় না। ও, উনি জুতা চুরি ঠেকান না? আমি তো ভাই জুতা চুরি না, আমি জুতা ফেরত দেওয়ার লাইনে আছি। তুই কম কথা বলে, তোর জুতা হলে কি পেতে চাইলে জুতা বাবার দরবারে চলে আয়। আচ্ছা ঠিক আছে, দেখি যদি সময় থাকে তো একবার যাবো, ঠিকানাটা বলেন। চেষ্টা করবেন নেওয়ার জন্য, চলেন বাবার কাছে যাই। বাবা সমস্যা সমাধান করতে হইব। কি
সালাম দেন। জি আসসালামু আলাইকুম। সালাম। কে তুই? আমি হলো স্যান্ডেলওয়ালা। আমি হচ্ছে মানুষজন দেখলে স্যান্ডেল ছুঁড়ে মারি। তোর সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই। আমার আপনাদের দেখার খুব ইচ্ছা ছিল, আপনারা দেখছি ভালো লাগছে। আসি। ও সালাম আলাইকুম। এই দাঁড়া, জুতার বাড়ি খাবি না? আমি বাড়ি টাড়ি খেতে পারবো না, আমার অসহ্য লাগে। আমার হচ্ছে একটা কাজ হয়েছে, ঘটনা হচ্ছে কি যে এই যে আমি একটা এই যে স্যান্ডেল, এই স্যান্ডেল আপনি খুঁজে দিতে পারবেন, এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবেন? ছেড়ে যাই জুতাটা রাই খা, দাঁড়া। এই জুতো রাখার পরে কিছু সময়ের ভিতরে অনেক লোক চলে এলো। ভালো জুতা বাবা, জুতা বাবা। এই জুতা লাগবে না, মানুষের জুতা আমি নিই না। আচ্ছা ভাই, আজকে সারাদিন বাবার দরবারে কোনো লোকজন আসে নাই, আপনি আসার পরে একের পর এক লোকজন আইতেছে। বাবা কইতেছে আপনারা আরো দুই ঘন্টা থাকার জন্য, পারবেন না? না, তাহলে কীভাবে সম্ভব? শোনেন ভাই, আমি যদি একটা সিএনজি হইতাম, সিএনজি বসা রাখলেও তো মেলা টাকা দেওয়া লাগে। আমার অনেক কাজ আছে, আমি পারবো না, এসব সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। শোনেন ভাই, এই টাকাটা রাখেন, আপনি দুই ঘন্টা থাকেন, আর প্রতিদিন এই সময় আপনি আইসা আমাদের ঘন্টা দুয়েক সময় দিয়ে যাবেন। কত টাকা দেয়? কত? 500 টাকা। তুই পলাবি নাকি? পলা না, পলাবো কেন? আমি কি চোর নাকি? তোরা যেন কোথায় দেখছি মনে দিচ্ছি, কোথায় থাকোস? না দেখতে পারেন, একই শহরে থাকি তো। কোথায় থাকোস? ও আমি আমি মহাতুরে, মনে হয় মহাতুরে দেখছেন। তোর নাম কি রে? আমার নাম দেববাবু। দেববাবু কি বাবু? দেববু, দেববু বাবু। তুই করস কি রে? আমি অনেকেই তো করি। তোর ব্যাগে কি সেটা বলা গে? ব্যাগে ব্যাগে আসলে এটার একটা হিস্ট্রি আছে। এই যে ব্যাগে এই যে একই তোর ব্যাগে মেয়েদের স্যান্ডেল কেন? সেটা আবার সিরা ভালো করে বলতো, কি করস? আমার তো একটা ওই জুতার কোম্পানি আছে, ফুটওয়ার কোম্পানি আছে, এটা স্যাম্পল, এটা স্যাম্পলটা নিয়ে তো গেছিলাম ফ্যাক্টরি থেকে, এসে গেছিলাম। তোর কোম্পানির নাম কি সেটা বলা গে? জুতার কোম্পানি, কোম্পানি জুতার কোম্পানি তো না, জুতার কোম্পানির নাম হচ্ছে এই হাটি 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 পাপা ফুটওয়ার লিমিটেড। কি? হাটি হাটি পাপা ফুটওয়ার লিমিটেড। আচ্ছা ব্যাগটা দাও, কাছে ভালো করে ব্যাগ চেক করো, জুতা চেক করো। না না ঠিক আছে। তোদের কোথায় দেখছি মনে হয় মনে হয় মহাতুরে। এই আহম, জুতার রিপোর্ট কি বলো? স্যার আমার মনে হয় জুতার ভিতরে বাবা আছে, আনাই নিয়ে ভালো করে চেক করো। কি হুন্ডা দিয়ে তো পারো নাই তুমি, ধরে গিয়ে বলতে পারবে তুমি তাহলে আমক কথা কার কিসের আনলে?
স্যার একটা কথা বলি। বলেন। লোকটা তো অপরাধী না, তাহলে ওনাকে ধরতে বললেন কেন? এই লোকটা হচ্ছে কি যে আমার টিচারের একমাত্র ছেলে, স্কুল জীবনের শিক্ষক, হেডমাস্টার। এতটা ছন্নছাড়া উনি হয়ে যাবেন সেটা ভাবিনি। স্যার কখনো কখনো খুবই কষ্ট পায় তার কথা ভেবে, কন্ট্রোলে নেই উনি। আমিও গুয়ার, কন্ট্রোলে ওনাকে থাকতে হবে যেভাবেই হোক। মানুষ মানুষের জন্য, তাই পৃথিবী জুড়ে চলছে মানুষে মানুষে বন্ধুত্ব। এই যে এখানে আছে সবাই, মানুষের প্রতি মানুষ দয়া করে। জি সালাম আলাইকুম। এই জুতা আলী, আপনি যেখানে থাকেন আপনি তাড়াতাড়ি চলে আসেন। বিকাল 5টার সময় মতি মিয়ার চার দোকান আছে না, সেই চার দোকানে চলে আসবেন। আপনার জুতা নিয়ে আমি ঘুরতেছি, তাড়াতাড়ি চলে আসেন। প্রোগ্রামের মাঝখান দিয়ে আপনি এটা? আমি জুতা আলীরে খুঁজতেছি। কি করলেন আপনি এটা? ভাইরে ভাইরে আপনাদের কাজটা তো, যে আপনি বললেন একটু আগে মানুষ মানুষের জন্য, আমিও তো একটা মানুষ, জুতালি একটা মানুষ, সে একটা মানুষ। আমার জুতা রেখা জুতালি খুঁজে পেতেছে না। আবার বলি, একটু ক্যামেরাটা ধরেন, একটু ধরেন ক্যামেরা, একটু ধরেন, একটু ধরেন ধরেন। আরে ভাই আমার জুতালি রে খুঁজতে দেন না, আপনি ধরেন না একটু ক্যামেরা ভাই, এরকম করতেছেন। হ্যালো হ্যালো, ওয়ান টু টু, ধরেন ধরেন ধরেন। কিসের হ্যালো হ্যালো? এখানে একটা আইনের লোক দাঁড়ায় রয়েছে, আমি কিন্তু অনেক খোঁজবত খেয়াল করতেছি, খুব ঝামেলা করতেছে কিন্তু তুমি। স্যার আমাকে বলো কি হয়েছে? না না আমি খেয়াল করছি। কেন তুমি এরকম করবে কেন? একটা লাইভ টেলিকাস্ট চলতেছে কিন্তু এখানে। না 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 আমার ঘটনা হচ্ছে কি যে আমি লেকচার থামো, আর কোনো কথা আমি শুনতে চাই না। তবে এইটুকু বুঝতে পারতেছি তুমি একটা ঝামেলা করছো, এখন থানায় যে আমি কথা বলবো। আমক গাড়ি দিয়ে উঠেছো কেন ওনাকে? দাঁড়া আপনি চলেন। আমি বলি না না আমি বুঝে গেছি, আমি গাড়ি দিয়ে উঠতেছি, আমি গাড়ি দিয়ে। ওকে ওকে তুমি মরে করেছো মহান, তুমি মরে করেছো খ্রিস্টীয় সম্মান। আচ্ছা বাবু তোর সমস্যা কি আমারে বলতো? বল না, আমি সাপের জাদু দিয়ে সব ঠিক করে দেবো। বাইরে আমার কোনো সমস্যা নেই, তাছাড়া আমার কাছে কোনো টাকা পয়সাও নাই যে তোমার ওই যে বান্ধবীর যে বিয়ে তার আমি হেল্প করবো। এই যে আচ্ছা তোমারে না তোমারই বলি, ওরে একটা তোমার একটা হেল্প করতে পারি। তুমি তোমার বান্ধবীরে বলবা বিয়ে সাথে দরকার না, একটা মোটা দেখে অজগর খুঁজবা, খুঁজা তাকে বিয়ে করবা, যেহেতু তোমার সাপিনি। আর একটা কথা বড় বড় লোক বলে গেছে, সেটা হচ্ছে যে সংসার সুখের হয় সর্পিনীর গুণে। আচ্ছা ভালো কথা, তোর বিয়ে হয়েছে বাবু? তুই যদি কিছু মনে না করিস তাহলে তোর একটা সত্যি কথা বলি? অবশ্যই বল। বিয়েটা না আসলে আমারই, নিজের কথা বললে তো আর মানুষের কাছে ভিক্ষে চাওয়া যায় না, তাই বান্ধবীর কথা বলি। এক্সকিউজ মি, আমি দৈনিক স্বর্ণ সংবাদ পত্রিকে ফটো জার্নালিস্ট, আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি? অবশ্যই পারেন, দাঁড়ান তো। জি বলেন। আপনারা দেখছি এখানে সবাই অনেক একটু কথা বলছে, কি করছিলেন আর কি? না না আপনি চেনেন না, এই দুজন হচ্ছে বেদেনি। হ্যাঁ ওরা খুবই ভালো বেদেনি, ওদের বেদেনির উপর ভালো প্র্যাকটিস আছে। এইখানে একটু আগে একটা বিষাক্ত সাপ চলে গেছে, সাপটাই কীভাবে ধরা যায় সেটা নিয়ে আলোচনা করছিলাম। পানিতে নামবে কে, পানিতে ছাড়া থাকবে কে, এবং সাপটাকে নিয়ে আসবে, এটা নিয়ে কথা বলছি। আপনি না ভাই সাপ সাপ মানে বললেন যে সাপের সাংবাদিক, আপনি তো কিছুই জানেন না, সেই জন্য তো আপনার পত্রিকা চলে না। না আসলে তা না, বিষয় হচ্ছে আপনি সাপ খুঁজছেন কিন্তু আপনার হাতে স্যান্ডেল। ও এটা হচ্ছে ডিজিটাল বিন, ঠিক আছে? এটা দেখুন না, এটা মুখে নিয়ে এরম এরম করবেন সাপনের মতো, যে বিনের মতো। আর অন্য সময় ইচ্ছা করলে করতেও পারেন, আপনি ইচ্ছা করলে আপনি করেন, আমি এরম করছি। ওকে 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 ওকে। আচ্ছা আমি কি আপনাদের ছবি তুলতে পারি? সময় তো না, এখন সাপটা বেশি দূর চলে গেলে তো ঝামেলা আছে, ঠিক আছে? ওকে বিয়ার খরচের টাকা তোলা শেষ হয়েছে?
সেই টাকা তুলছো যে টাকাতে তোমার বিয়ের খরচ চলবো? টাকা না তুললে কি হইব? টাকা ছাড়া তো কেউ বিয়ে করতে চায় না, সবাই তো খালি যৌতুক চায়। হ্যাঁ ভালোই কইছো, কিন্তু কেউ কেউ আছে তোমার মনের কথা শুনলে যৌতুক ছাড়াই তোমারে বিয়ে করতে চায়, যেমন আমি তোমারে চাই। এটা তুমি কি কইলা? তুম গোজাত আর আম গোজাত কি এক? আমি ঠিকই কইছি, আমি যখন একা থাকি তখন সমাজের কেউ তো আমার খবর নেয় না, যখন জানিছো তোমরাই নিছো। কিন্তু তুমি যা করতেছো তা কি হয়? হয় এবং হইব। আমি দেবুবাইর লগে কথা কইতেছি। হ্যালো কে, আসসালামু আলাইকুম, স্যান্ডেল লালি বলছেন? পপি? কোন পপি, ঠিক চিনতে পারলাম না তো ভাই। আরে সরি, রং নাম্বার রাখি। এই তোমার তো ভালো সংবাদ আছে। হ্যাঁ এই দেখো একটা জিনিস তোমার দেখাই, এদিকে আসো, দেখে না এই যে এই দাঁড়াও, ধরো তো একটু, এদিকে এসো তুমি, এদিকে এসো, এদিকে এদিকে এসো, এদিকে আসো। এই দেখো তোমার ছবি, এই যে দেখছো তোমার ছবি ছাপা হয়েছে। আল্লাহ মা মানুষের কিরা, আমার তো পুরো সংকীর্ণ মতো লাগতেছে। আর বাবু দেখ দেখ দেখ, তোরে একদম লাল মতো লাগতেছে। এটা তোমার কাছে রেখে দাও, ঠিক আছে? দেখি বাবা এটা দাও তো। আচ্ছা সংকীর্ণী, তোমার এখন কামাই কাজে কেমন? হ্যাঁ ভালোই ভালোই, আল্লাহর কাছে দোয়া করি যে আরো ভালো হোক। শুধু তোমার না, ওরও এই জীবনে একটা না তিন চারটা বিয়ে করতে পারবা। থাক, আমার বিয়ের খবর আর তো নেওয়া লাগবে না। তোর পারুর খবর কি? আমার পারপুতির খবর তো আমার কাছে নাই, তোর ওই সরপরাজ বাবু কি বলে? বলছে কি তোর পারু আসমান থেকে নামে আসবে। তাহলে তো আমারে সব সময় এরকম আকাশের দিক থেকে সব সময়। তোর সরপরাজ তো ঠিক জায়গায় আমার সবল মারছে রে। হ্যাঁ কি কইস বাবু, কোথায় সবল মারছে দেখি দেখি। আরে না না, হাতে না, এই যে যে টাকা দেখ, এই যে যে ওই যে মেটারে দেখতেছিস না, এটাই হচ্ছে পারু। ওরই তো খুঁজতেছে ও, এখন মডেল হয়েছে। হ্যাঁ বাবা মডেল হয়ে স্যান্ডেল আমারে দিয়ে ঘুরে ঘুরে উঠতেছো, স্যান্ডেলের কোনো খোঁজ রাখতেছো না। হায় রে মানুষ, তুই কিছু মনে না করলে তোর একটা কথা বলি, কিছু মনে করবি না তো? না রে বাবা বল। যারা আসমানে থাকে তাদের কি আর স্যান্ডেলের দরকার হয়? তাদের পা তো কখনো মাটিতেই পড়ে না। তুই তো একটা ভালো কথা বলছিস রে, একটা লক্ষ্য একটা তোমার বোনের মতো অনেক ভালো মেয়ে তুই, তুমি ভালো, অনেক ভালো, আল্লাহ তোমাদের ভালো করুক এটা আমি চাই, ঠিক আছে? আমি যাই, আমার একটা জরুরি কাজ আছে, ঠিক আছে? কোন জায়গায় নিয়ে আসলে? এনে তো সব জোতা বাবাদের আট পেস্তল দেখতেছি, এটা তোদের হেডকোয়ার্টার নাকি? হেডকোয়ার্টার নাকি হেডকোয়ার্টার না সেটা পরে দেখা যাবে না। এই আপনাদের জুতা নেতার আছেন এমডি সাহেব, চলুন ভিতরে চলুন ভিতরে। এমডি সাহেব কোথায়? তার সঙ্গে আগে কথা বলবো তারপরে যাবো। আমার কেন জানি মনে হচ্ছে তোকে জোতা বাবাদের এটা একটা হেডকোয়ার্টার। সামনে বিয়ে শাদী হবে না জানাই কাজটা করছেন, মেয়েটা নাকি বলছে না আমি কাজ করবো না, আপনার নাকি জোর করে এটা করছেন, এর জন্য তো হুলস্থুল কাণ্ড হয়ে যাবে, এই জন্য চলে আসছে, সংসারেও তো ঝামেলা চলতেছে। চার ব্যবস্থা আছেন আপনার, যান চা রেডি করেন, যান যান যান। আমি একটা জিনিস বুঝতাম না, কেন তুমি এসব কথা বলতেছো? আরে আপনি বুকের মধ্যে কি বলতেছেন, চুপচাপ থাকেন তো, ওরের দিকে বের করা লাগবে। আপনি নিজেকে খুব বুদ্ধিমান ভাবেন, আমরা তো কিছু আছে, আসে তো আসে আসে চা করি। সত্যি নাকি যেটা বললো? সি সি স্যার, এসব কি বলেন, এসব কি বলেন মানে? ঠিকই তো বলতেছে,
শোনো, তোমার জুতাটা বাইর করো, বাইর করো। এই জুতাটা এখন আমি এই সায়ারমিতি সুবায়া ওরে খাওয়াবো, তখন সে বুঝতে পারবে কত সায়ে কত জুতা। আপনি আসলে কি ডাকলাম, একটা কারণ আছে, সেই জন্য তো ডাকছি। আপনি আমাকে চিনতে পেরেছেন? কি চুপ করে আছেন কেন? আমতাবদা করবেন না, রহস্য উদ্ঘাটন করতে এখানে আমি আসছি, রহস্য উদ্ঘাটন করে আমি ছাড়বো। আল্লাহ, আপনি আসলে কি বলুন? আমি নিশা। তাহলে এটা কি? এটা এটা তো একটা স্যান্ডেল, এটা আসলে এঞ্জেল শু কোম্পানির একটা প্রোডাক্ট। এই স্যান্ডেলের জন্য আমাকে কত জায়গা অপমানিত হয়েছে আপনি জানেন? কত জায়গা আমি না দেওয়া হয়েছে আপনি জানেন সেটা? ও আই এম সরি, আই এম রিয়েলি সরি, কিন্তু ব্যাপারটা আসলে ডিটেইলসে না বললে আপনি বুঝবেন না। এঞ্জেল শু একটা নতুন ফুটওয়্যার কোম্পানি, আর এই কোম্পানির বাজারে বিজ্ঞাপন প্রমোশনের ক্ষেত্রে একটি ইনোভেটিভ প্রসেস বেছে নিয়েছিল। আচ্ছা, আপনি কি সবাইকে এরকম স্যান্ডেল দিয়ে দিয়ে বলেন যে সেলাই করে নিয়ে আসেন, এটা বলেন নাকি সবাইকে? না না না, ব্যাপারটা আসলে তা নয়। আমাদের কাজ ছিল ধরেন শহরের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন মানুষের হাতে কৌশলে নতুন অথবা পুরাতন যে কোনো ধরনের স্যান্ডেল ধরিয়ে দেওয়া। এটা কি হবে, এটা যাতে মানুষের মনে কিউরিয়াসিটি তৈরি হয়। মিস্টার দেব, যদি এই কৌশলের কারণে আপনার মানে আপনার জীবনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, সে কারণে আই এম রিয়েলি সরি, আমি ক্ষমা চাচ্ছি। দেব, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই সিরিয়াস স্যান্ডেল দিয়ে যেভাবে সে তোমাকে অপমানিত করাইছে, আমি তাকে এই ক্লেমের জন্য অ্যারেস্ট করব। তুমি কি ক্লেম করতে চাচ্ছ কি চাচ্ছ না বলো। না না, আমার দরকার নেই অ্যারেস্ট করার, দরকার নেই। আমার যেটুকু কাজ কেউ কথা হয়ে গেছে, আপনি চলুন। সরি, আমরা আসলে বুঝতে পারি নাই এই ঘটনাটা এত জটিল আকার ধারণ করবে। আমার প্রমোশনে আসলে শুধু মানুষের হাতে স্যান্ডেল ধরিয়ে দেওয়াই নয়, ওই প্রত্যেকটা স্যান্ডেলের ভেতরে আছে একটি বিশেষ নাম্বার, আর ওই বিশেষ নাম্বার বিজয়ীরা পাবেন 1,00,000 টাকা করে পুরস্কার। আর সে কারণে আসলে ওই বিজ্ঞাপন দেখার পর থেকে সব স্যান্ডেল ওয়ালারা আমাদের এখানে চলে এসেছে। না না, আমি কোনো টাকা পয়সা নেওয়ার জন্য ভাই আপনাদের এখানে আসিনি, আমি এসেছিলাম শুধু আপনাকে দেখতে, আপনার স্যান্ডেলটা আপনাকে ফিরে দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। কখন থেকে ওয়েট করছি, মানে আপনার মধ্যে কি কোনো টাইম সেন্সও নেই নাকি? টাইম সেন্স থাকবে কি করে, বললাম না রাস্তায় জ্যাম, তাছাড়া আমি তো ঘড়ি পড়ি না, টাইমটা খবর রাখবো কি করে বলেন? হ্যাঁ, আচ্ছা আপনি আমাকে ডেকেছেন কেন সেটা বলেন। আচ্ছা শুনুন, আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। না ভাই, আমি কোনো কাজ টাজ করতে পারবো না, গতবার আপনি একটা স্যান্ডেল নিয়ে আমার অনেক ঝামেলা হয়েছে। আচ্ছা কি এবারও কি স্যান্ডেল ট্যান্ডেল নষ্ট হয়ে গেছে আপনার? আপনি এমন করে কথা বলেন কেন? কেমন করে কথা বলি? কিছু না। আচ্ছা ঠিক আছে, কি কাজ এখন বলেন আমাকে, সেই কাজটা করে তাড়াতাড়ি চলে যাই, অনেক কাজ আছে, বলেন কি কাজ। আচ্ছা শুনুন না, ওই আমার মোবাইলে না একটু রিচার্জ করে দিতে হবে। মোবাইল রিচার্জের জন্য আমাকে এখানে আসতে? আচ্ছা ঠিক আছে, আপনার আপনার ওই মোবাইল নাম্বার দেন অথবা মোবাইলটা দেন, আমি রিচার্জ করে নিয়ে আসি। দেন হাত কেন, মোবাইল মোবাইলটা নেন। আপনি এমন কেন? আমি কেমন?